মাধ্যমিকের সাজেশন ভূগোল বিষয়ে। আলোচনা হবে প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের বড় প্রশ্ন। পরীক্ষাতে তোমাদের 4টি 5 নম্বরের বড় প্রশ্ন থাকবে প্রাকৃতিক ভূগোল থেকে, যে কোনো দুটো তোমাদেরকে উত্তর দিতে হবে। আর তোমাদের পাঠ্য বইয়ে প্রাকৃতিক ভূগোলের 3টি অধ্যায় আছে। তো এই ভিডিওতে তোমাদের প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা হবে। পরিশেষে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি মার্ক করে দেওয়া হবে, দেখতে থাকো। চ্যাপ্টার 1, 1 নম্বর প্রশ্ন দেখো, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। পরের প্রশ্ন, প্লাবন ও বদ্বীপ সমভূমি উৎপত্তির উদাহরণ সহ ব্যাখ্যা করো। পরে থাকছে, পৃথিবীব্যাপী জলবায়ু পরিবর্তন কিভাবে সুন্দরবনকে প্রভাবিত করেছে উদাহরণ সহ আলোচনা করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, সুন্দরবনের দ্বীপগুলির বর্তমান অবস্থা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। পরের প্রশ্ন, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও বা বিবরণ দাও। অথবা দিয়ে বলেছে, ঝুলন্ত উপত্যকা ও রসের মতানে সৃষ্টির প্রক্রিয়া সচিত্র বর্ণনা দাও। তাহলে যখন হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ তৈরি করবে, তখন এই ঝুলন্ত উপত্যকা এবং রসের মতানে তৈরি করে নিলে আলাদাভাবে প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে। পরবর্তী প্রশ্ন, হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। অথবা দিয়ে প্রশ্নটা আসতে পারে, হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির বর্ণনা দাও চিত্রসহ। পরবর্তী এবং শেষ প্রশ্ন, এই অধ্যায়ের বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। বানানটা এখানে ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, সঞ্চয়, বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের যেসব প্রশ্নগুলো আলোচনা হলো খুবই গুরুত্বপূর্ণ, এর মধ্য থেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের শেষে জানিয়ে দেওয়া হবে। বিশেষ করে দেখবে যেগুলো 3টি করে স্টার চিহ্ন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। পরবর্তী চ্যাপ্টার দেখো, চ্যাপ্টার 2, নাম্বার 1 কোশ্চেন, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ ব্যাখ্যা করো। বানান একটু ভুল আছে, দেখে নেবে, টাইপে ভুল হয়েছে। অনুরূপ প্রশ্ন আসতে পারে, এটা বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে অক্ষাংশ ও উচ্চতার ভূমিকা ব্যাখ্যা করো। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান 3টি কারণ যখন তৈরি করবে, তখন অক্ষাংশ এবং উচ্চতার ভূমিকা অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। অথবা প্রশ্নটা আসতে পারে, মেঘাচ্ছন্নতা কিভাবে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে কাজ করে, সেই সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের নিয়ন্ত্রক হিসাবে স্থলভাগ ও জলভাগের বন্টন এবং নগরায়ণ ও শিল্পায়নের ভূমিকা ব্যাখ্যা করো। তো এই যে প্রশ্নটা এত রকমভাবে আসতে পারে, সেটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। পরবর্তী প্রশ্ন, বিশ্ব উষ্ণায়নের 5টি প্রভাব আলোচনা করো। এরপর থাকছে, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো এবং যে কোনো 2 ধরনের বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এবার দেখো, এই প্রশ্নটা অথবা দিয়ে এভাবেও আসতে পারে, বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়াগুলি বর্ণনা করো। পরবর্তী বলেছে, অথবা দিয়ে আবার ওই প্রশ্নটা এভাবেও আসতে পারে, চিত্রসহ শৈলক্ষেপ ও পরিচলন বৃষ্টির সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা করো। অথবা শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় উপযুক্ত উদাহরণ সহ বা উদাহরণ এবং চিত্র সহ বর্ণনা। তো মোটামুটি তোমরা যখন বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করবে, এই শ্রেণীবিভাগের মধ্যে চিত্র সহ শৈলক্ষেপ এবং পরিচলন, এই 2টো বৃষ্টিপাতকে খুব ভালো করে তৈরি করে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান এবং জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। এরপর থাকছে, ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। পরবর্তী অধ্যায় অর্থাৎ চ্যাপ্টার 3, এই অধ্যায়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। অনুরূপ প্রশ্ন আসতে পারে, পৃথিবীর জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি বলেছে, যে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। এরপর থাকছে, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্ন, 2টি মুখ্য জোয়ারের মধ্যে 24 ঘন্টা 52 মিনিট সময়ের পার্থক্য হওয়ার কারণ কি। এবং শেষ প্রশ্ন, এই অধ্যায়ে জোয়ার ভাটার ফলাফল বর্ণনা করো। তো মোটামুটি এই 3টি অধ্যায় তোমরা জানো প্রত্যেকে যে এই অধ্যায়গুলো যথেষ্ট বড় এবং প্রত্যেকটা অধ্যায়ে 5 নম্বরের অনেক প্রশ্ন আছে। তার মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যেগুলো এবছরে তোমাদের পরীক্ষাতে আসতে পারে এমন সম্ভাব্য প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে। এবার দেখো, এই যে 3টি অধ্যায় আলোচনা হয়েছে, এবার এদের মধ্য থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জানিয়ে দেওয়া হবে। দেখো, এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে তৈরি করে নেবে। শেষ মুহূর্তের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চ্যাপ্টার 1-এর 2, 3, 4।
উপরে তোমরা দেখেছো 2, 3, 4 এই তিনটে দাগে যে প্রশ্নগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ, এবং চ্যাপ্টার 2 এখান থেকে তোমাদের 1, 2, 3 এই তিনটে প্রশ্ন, এবং চ্যাপ্টার 3 এখান থেকেও 1, 2, 3। তোমরা নিশ্চয়ই উপরের প্রশ্নগুলো দেখেছো দাগ নাম্বার, তো এইভাবে তোমরা এগুলোকে খুব ভালো করে প্র্যাকটিস করে নিও। ঠিক যেভাবে প্রাকৃতিক ভূগোল থেকে তোমাদের এই প্রশ্নগুলো উল্লেখ করে দেওয়া হয়েছে, অনুরূপে তোমাদের আঞ্চলিক ভূগোল থেকেও কিন্তু 5 নম্বরের 4টি বড় প্রশ্ন থাকবে, যে কোনো 2টো উত্তর দিতে হবে। আর আঞ্চলিক ভূগোলের 5 নম্বরের বড় প্রশ্নের সাজেশনটা দেখতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে। তাছাড়া এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখো ভিডিওটা দেখতে পাচ্ছ, তো জাস্ট একটা ক্লিক করো, ক্লিক করলে তোমরা পেয়ে যাবে।